বন্ধুরা, মার্চ এপ্রিল তথা অক্টোবর মাস পোল্যান্ড দেশে ঘোরার সবথেকে সঠিক সময়। আপনি যদি পোল্যান্ড দেশে ঘুরতে যেতে চান তাহলে ভারতের কলকাতা শহর থেকে বাংলাদেশের মাঝখানের ডিস্টেন্স 6,600 কিলোমিটার, আর আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান তাহলে আপনার সম্ভবত 12 থেকে 13 ঘন্টা সময় লাগতে পারে। পোল্যান্ড দেশে ঘোরার 5টি সুন্দর জায়গার নাম যেমন বিয়ালোভিজিয়া ফরেস্ট, টাট্রা ন্যাশনাল পার্ক, পাজোনান, ওয়ারশ সিটি তথা কারাকোয়া। পোল্যান্ড দেশের মোট আয়তন 312,680 বর্গ কিলোমিটার, যেটি 120,726 বর্গ মাইলের সমান, আর আয়তনের দিক থেকে বিশ্বস্তরে 69তম স্থানে রয়েছে। আর এই দেশের জলের শতাংশ 3.07 রয়েছে। 2017 সালের অনুসারে এই দেশের মোট জনসংখ্যা 3,84,23,000, যেটি ওয়ার্ল্ড ওয়াইড 35তম স্থানে রয়েছে। 2018 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ মানে ঘরেলু উৎপাদক 510 বিলিয়ন আমেরিকান ডলার, যেটি ওয়ার্ল্ড ওয়াইড জিডিপি গ্রোথের দিক থেকে 23তম স্থানে রয়েছে। আর জিডিপি গ্রোথ পার ক্যাপিটা 15,000 আমেরিকান ডলার। পলি জোটোটি এই দেশের মুদ্রা মানে কারেন্সির নাম, যার শর্ট ফর্ম PLN। 1 PLN ভারতীয় টাকায় 19 ইন্ডিয়ান রুপি তথা 1 PLN বাংলাদেশি টাকায় 25 টাকা। পোল্যান্ড দেশের কলিং কোড +48। পোল্যান্ড দেশের বিখ্যাত 4টি নদীর নাম যেমন ভিস্টুয়ালা, ওয়াডার, ওয়ার্টা তথা বাঘ নদী। ভিস্টুয়ালা নদীর লেন্থ 10,047 কিলোমিটার, যেটি পোল্যান্ডের সবথেকে লম্বা নদী। ফুটবল পোল্যান্ড দেশের জাতীয় খেলা। ইগল জাতীয় পাখি, পপি জাতীয় ফুল তথা ওয়াক জাতীয় গাছ। বন্ধুরা, পোল্যান্ড ন্যাশনাল ফুটবল টিমকে পোল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল টিমও বলা হয়। বন্ধুরা, পোল্যান্ড দেশের রাজধানী ওয়ারশা শহরের স্থাপনা 13ই সেঞ্চুরিতে হয়েছিল। ওয়ারশা শহরের মোট আয়তন 517 বর্গ কিলোমিটার, যেটি 200 বর্গ মাইলের সমান। এই শহরটি সমুদ্রের স্তর থেকে 116 মিটার উপরে অবস্থিত, যেটি 328 ফিটের সমান। ওয়ারশা শহরের মোট জনসংখ্যা 17,65,000, যেটি পোল্যান্ড দেশের সবথেকে বেশি জনসংখ্যা আলা শহর। পোল্যান্ড দেশের টাইম জোনকে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমও বলা হয়। সোলোনিয়া ড্যাম পোল্যান্ড দেশের সবথেকে বৃহৎ আকারের ড্যাম। সোলোনিয়া ড্যামটির কনস্ট্রাকশন 1960 সালে স্টার্ট হয়েছিল তথা ওপেনিং ডেট 1969 সাল। সোলোনিয়া ড্যামটির হাইট 81.8 মিটার মানে 268 ফিট, লেন্থ 666.8 মিটার মানে 2,881 ফিট, উইথ 8.8 মিটার মানে 28 ফিট, এবং এই ড্যামের ভলিউম 780,000 স্কোয়ার মিটার। বন্ধুরা, পোল্যান্ড দেশের বিষয়ে জানবার আরও অনেক তথ্য রয়েছে। যদি আমি একটি ভিডিওতে আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি ভিডিওটি অনেক অনেক লাইক দিন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার দিন। ধন্যবাদ।